আসসালামু আলাইকুম, ড্রয়েড হেডে আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা রিভিউ করব একটা ড্যাক অ্যাম্পের, যেটার নাম অভিডিওস B1। এই মুহূর্তে ছোট সাইজের ড্যাক ডঙ্গলের মধ্যে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট রিকমেন্ডেশন আন্ডার $200। সো ড্যাক অ্যাম্প নিয়ে আমরা অনেক কথাবার্তা বলি, অনেক সাউন্ড সোর্স নিয়ে আলোচনা হয় এবং আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমরা বেশ কিছু ড্যাক অ্যাম্পের রেফারেন্স দিয়ে থাকি, তার মধ্যে হিপ ড্যাক অন্যতম। অভিডিওস B1 এটা হিপ ড্যাকের কাছাকাছি প্রাইস, সাইজে 1/4, কোনো পাওয়ার লাগে না, এক্সট্রা করে চার্জ দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট ফোনের সাথে কিংবা পিসির সাথে প্লাগ অ্যান্ড প্লে, এবং ডিভাইসটার সাউন্ড কোনো কোনো ক্ষেত্রে হিপ ড্যাকের থেকেও বেটার। সো এই অভিডিওস B1 এই মুহূর্তে মার্কেটে $139 পাওয়া যায়। ইয়াস, জিনিসটা অনেক ছোট, জিনিসটা অনেক কম্প্যাক্ট, আঙ্গুলের থেকেও ছোট, কোনো কোনো ক্ষেত্রে লাইটারের থেকেও ছোট, বাট এই কম্প্যাক্ট ডিভাইসটা কিন্তু বেশ প্রিমিয়াম। সো যেরকম প্রাইস আমরা কিন্তু এর থেকে সেরকম সাউন্ডই এক্সপেক্ট করতেই পারি, এবং ইয়া দিস ডেলিভার্স। ভিডিও শুরুতেই বলে দেই, দিস থিং উইল শকিংলি ইম্প্রুভ ইউর সাউন্ড কোয়ালিটি। সো চলুন ভিডিও শুরু করে ফেলা যাক, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদেরকে এই ডিভাইসটি পাঠিয়েছে লিনসোল। আপনি অবশ্যই linsoul.com থেকে এই ডিভাইসটা $139 পারচেস করতে পারবেন। তাছাড়াও তাদের 11/11 ক্যাম্পেইন আসছে, সেখানেও আপনি পারচেস করতে পারবেন। তাদের কাছ থেকে পারচেস করার জন্য আপনাকে একটা ডুয়াল কারেন্সি সাপোর্টেড কার্ড লাগবে, দ্যাটস ইট, তারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি দিয়ে দেবে। আরেকটা ব্যাপার ক্লিয়ার করে নেই, ডিভাইসটা আমাদের কাছে পাঠানো হয়েছে, আমরা এর জন্য কোনো পেমেন্ট রিসিভ করিনি, এবং এটার ভালো মন্দ দিকগুলো পুরোটা আমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। এর আনবক্সিংয়ে চলে যায়, একটা প্রিমিয়াম ডিভাইস, এখান থেকে আমরা যতটুকু প্রিমিয়াম আনবক্সিং এক্সপেক্ট করতে পারি এইটা তার থেকে একটু কম। একটা ছোটোখাটো বক্সের মধ্যে ডঙ্গল, এটার প্রোপ্রাইটারি কেবল যেটা 2.5 থেকে টাইপ সি, এটা ডিজিটাল কেবল বেসিক্যালি, আর একটা এল শেপ অ্যাডাপ্টার দেওয়া হয়েছে, আর একটা ইউজার ম্যানুয়াল দেওয়া হয়েছে, যে ইউজার ম্যানুয়াল থেকে আসলে কিছুই বুঝবেন না। ডিভাইসটা অনেক ছোট, আমাদের ভিডিওতে কিংবা আপনি ছবিতে যত বড়ই দেখেন না কেন ডিভাইসটা অনেক ছোট। নর্মাল সাইজে যে লাইটারগুলো দেখি সেই লাইটারের থেকে ওই ডিভাইসটা ছোট। এক পাশে 2.5 mm পোর্ট রয়েছে এবং আরেক পাশে 3.5 mm পোর্ট রয়েছে। পুরো ডিভাইসটার কনস্ট্রাকশন মেটাল এবং এর ভেতরে AKM এর ড্যাক চিপ ইউজ করা হয়েছে। বেশ স্মার্ট সার্কিট টেকনোলজি দিয়ে এতে অ্যাডাপটিভ ইম্পিডেন্স মুড দেওয়া হয়েছে। পাওয়ার এফিসিয়েন্ট ইয়ারফোন থেকে শুরু করে পাওয়ার হাংরি ইয়ারফোন, হেডফোন, এই টাইপের জিনিসপত্র আপনি এটার মাধ্যমে প্লে করতে পারবেন। একটা প্রবলেম থেকেই যাচ্ছে, এখানে 3.5 mm পোর্ট, সো ব্যালান্সড পোর্ট নেই। বাট এদিক থেকে একটা জিনিস ভালো, যারা মানে এই হবিতে জয়েন করছেন তাদের জন্য দিস ইজ এ গুড এন্ট্রি পয়েন্ট একটা প্রিমিয়াম সেগমেন্টে। এন্ট্রি পয়েন্টে বা ম্যাক্সিমাম ইয়ারফোনের সাথে আমরা এখনও ব্যালান্সড কেবল দেখি না, কিছু কিছু তো আসে বাট ব্যালান্স কেবল যেহেতু আমরা দেখি না, সো 3.5 mm দিয়ে কাজ চলে যাবে, আর এটা ওয়াইড রেঞ্জের ইয়ারফোনের সাথে সাপোর্ট করে। তবে এর এল শেপড যে অ্যাডাপ্টারটা রয়েছে এটা বেসিক্যালি ইম্পিডেন্স ম্যাচিং অ্যাডাপ্টার, যে ইয়ারফোনগুলোর সেন্সিটিভিটি বেশি অথবা যে ইয়ারফোনগুলো ড্রাইভ করতে অনেক কম পাওয়ার লাগে, কোন একটা ইয়ারফোনের এমপিডেন্স 16 বা 18 বা 20, সেই ইয়ারফোনগুলোতে এই ডঙ্গলে হালকা হিস আসতে পারে। সো এই অ্যাডাপ্টারটা ইউজ করলে এমপিডেন্স ম্যাচিং হয়ে যাবে, তাহলে কোনো হিস আসবে না, একদম ক্লিয়ার সাউন্ড পাওয়া যায়। অনেকেই এই ভিডিও এখন পর্যন্ত দেখার পরে বলবেন, ড্যাক অ্যাম্পের কাজ কী, এই জিনিসটা কী করবে, এটা ফোনের সাথে লাগালে সাউন্ডই বা কেন ভালো হবে। ড্যাক অ্যাম্পের একদম বেসিক ইনফরমেশনগুলো আমরা আমাদের অডিও সিরিজের মধ্যে দেব, কাজী মুদাকাব্বির ভাই আমাকে এই ব্যাপারে অনেক বড় হেল্প করেছেন। সো আমরা খুশির সাথে এই ভিডিওতেই অ্যানাউন্স করতে চাই, এই মাসেই আমাদের অডিও সিরিজটা শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ, ড্রয়েড হেডের ফ্যামিলির জন্য এটা আমাদের পক্ষ থেকে একটা গিফট হবে অবশ্যই। ড্যাক হচ্ছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। সো আমাদের PC, ফোন, ল্যাপটপ কিংবা যে ডিভাইসগুলোতেই আমরা মিউজিক ফোল্ডারগুলো রাখি না কেন, ডাটাটা স্টোর হয়ে থাকে ডিজিটাল ফরম্যাটে, দ্যাট মিনস 100001001 এই টাইপের একটা বিট দিয়ে ডাটাগুলো সেভ করা থাকে। সো ওই ডাটাগুলো আমরা শুনতে পাই না, ডিজিটাল জিনিসটাকে আমাদেরকে অ্যানালগে কনভার্ট করে দেন সাউন্ড ওয়েভ তৈরি হয়, সেই ওয়েভটা আমরা ইয়ারফোনে দিয়ে শুনতে পারি। সো ইয়ারফোনগুলো বেসিক্যালি অ্যানালগ ডিভাইস, কিন্তু এই অ্যানালগ সিগন্যালটা আসার জন্য সব কিছুতে একটা ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার চিপ ইউজ করা হয়। ফোনেও আছে, আমাদের PC-তেও আছে, কিংবা আমরা যে ডিভাইসেই সাউন্ড বক্স আছে না কেন সেই ডিভাইসেই আছে। ফোন বা PC-র বিল্ট ইন যে সাউন্ড কার্ডগুলো বা সাউন্ড চিপগুলো সেগুলো খুব একটা ভালো হয়ে থাকে না। সো অফ দ্য শেলফ অনেক চিপ রয়েছে, যেমন AKM রয়েছে, সাইরাস লজিক রয়েছে, ESS রয়েছে, সেগুলোর মধ্যে বেশ রিনাউন্ড একটা ব্র্যান্ড হচ্ছে AKM। সেই AKM এর চিপ ইউজ করা হয়েছে এখানে, যেটা ডেডিকেটেডভাবে সাউন্ড ডিকোড করে এবং অ্যানালগ সাউন্ডে কনভার্ট করে। সো একটা ড্যাক অ্যাম্পের প্রয়োজনীয়তা কিন্তু আসলেও আছে। আরেকটা পজিটিভ সাইড আছে, যে ফোনের ভেতরে অনেক রকম ইন্টারফেয়ারেন্স রয়েছে, অনেক রকম সার্কিটজনিত সমস্যা রয়েছে, যার কারণে ওখানকার সাউন্ড ডিকোডিংটাও খুব একটা ভালো হয় না। এরকম একটা ড্যাক অ্যাম্প ফোনের সেই ডিজিটাল সিগন্যালটাকে বাইরে নিয়ে এসে বাইরে তাদের চেম্বারের ভেতরে ডিজিটাল থেকে অ্যানালগ কনভার্ট করে, দেন সেটাকে অ্যাম্প্লিফিকেশন করে, তারপরে 3.5 mm পোর্ট বা যে কোনো একটা পোর্ট দিয়ে ইয়ারফোনে বের হয়। এই জিনিসটা অনেক ক্লিন থাকে, অনেক রিচ থাকে, এবং ড্যাক অ্যাম্পগুলোর সাউন্ড ডিকোডিং পারফরমেন্স
বিল্ট ইন প্রসেসরের থেকে ভালো। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় 16-bit 44.1 kHz সাউন্ডকে প্রসেস করতে পারে, কিন্তু এই জিনিসগুলো 24-bit, কোনো কোনো ডিভাইস 32-bit পর্যন্ত সাউন্ড রেকর্ড করতে পারে। সো আমাদের হাতে যে ডিভাইসটা Ovidius B1, এটাতে AK-AMP এর চিপ ইউজ করা হয়েছে। এটাতে 3.5mm আউটপুট হবে। এটা 32 ওম থেকে 600 ওম পর্যন্ত হেডফোন কিংবা ইয়ারফোন এখানে ইউজ করা যায়। এটার পাওয়ার আউটপুট ডেলিভারি কত এটা আমরা অনেক খুঁজেও বের করতে পারিনি, বাট এটার পাওয়ার অনেক বেশি। আমরা আমাদের রিয়েল লাইফ টেস্ট থেকে আমরা যে ইয়ারফোনগুলো এখানে লাগিয়েছি সবগুলোতেই একদম 100-100 পাওয়ার ডেলিভারি দিতে পেরেছে। আমি মনে করি এরকম ছোট একটা ড্যাক ডঙ্গল থেকে এর থেকে বেশি পাওয়ার আউটপুট দরকার হয় না। এবং আমরা এটাকে হেড টু হেড টেস্ট করেছি শ্যানলিং UA2-র সাথে, এটাকে টেস্ট করেছি হিলি ড্যাক বিমের সাথে, যেটা 4.4 এবং 3.5 বোথ আউটপুট ছিল, এবং এটাকে বড় ডিভাইস হিপ ট্যাকের সাথে কম্পেয়ার করেছি। এবং এর সাথে আমরা ইয়ারফোন হিসেবে ইউজ করেছি ফাইনাল E4000, যেটা অনেক পাওয়ার ডিমান্ডিং, ডুনু ফ্যালকন প্রো, মুনড্রপ কাটো, 7 Hz টাইমলেস। তো সব কিছু মিলিয়ে ডিভাইসটাকে আমার কাছে ক্যাপাবল একটা ডিভাইস বলে মনে হয়েছে। এটা মডারেট হেডফোন থেকে শুরু করে যে কোনো ইয়ারফোন ড্রাইভ করতে সক্ষম, এবং এর সাউন্ড কোয়ালিটি এক কথায় ন্যাচারাল। বেজের খুব সুন্দর লেয়ারিং আছে, সাব বেজ এবং মিড বেজগুলোকে খুব সুন্দর করে আলাদা আলাদা করে বোঝা যায়। একটা ইয়ারফোনের স্ট্রেংথ এবং উইকনেস এই ডিভাইসটা খুব সুন্দর করে উপস্থাপন করতে পারে। বেজের কোনো সেকশনে এক্সট্রা এমফেসাইজ নেই, সো ইয়ারফোনের পারফরমেন্স যেমন ডিভাইসটা ঠিক সেরকম পারফরমেন্সই দেবে। মিডস সেকশনে এটার ম্যাজিক, মিডস অনেক ক্লিন ডিটেইলড বাট কোনো বডি লস করে না। এক কথায় মনে হবে মিডসটা একদম ক্লিন পানির মতো পরিষ্কার একটা জিনিস, যেটা আপনি শুনছেন একটা ভোকালের গলা, যেমন ফিমেল ভোকাল বা তার সাথে যে ব্যাকিং ভোকালগুলো আছে তাদের কীরকম প্রেজেন্টেশন সবগুলো এই ডিভাইস থেকে খুব সুন্দর করে আলাদা আলাদা করে বোঝা যায়। তার সাথে ইনস্ট্রুমেন্টগুলোর সাথে ভোকালের যে ডিস্টেন্স এটাও খুবই ক্লিয়ার। সো একটা ইয়ারফোনের যদি ওই জায়গায় ল্যাকিংস থাকে এই ডিভাইসটা সেটা মিট আপ করতে সক্ষম। ট্রেবল সেকশনে স্পার্কেল, ট্রেবল সেকশনে ডিটেল সব কিছুই আছে। ট্রেবলটা অনেক টেক্সচার্ড এবং সাউন্ড স্টেজের সাথে লেয়ারিং, ইনস্ট্রুমেন্ট সেপারেশন সব কিছু এক কথায় 100-100 ছিল। অ্যাটলিস্ট আমি এরকম ছোট একটা ডিভাইস, যে ডিভাইসে পাওয়ার দিতে হয় না, যে ডিভাইসে এক্সট্রা করে চার্জ দিতে হয় না, এরকম একটা ডিভাইস থেকে আমি এরকম সাউন্ড শকিংলি এক্সপেক্ট করিনি। এই DAC-AMP-এর সাথে ব্যালান্সড সাউন্ডিং ইয়ারফোন কিংবা ওয়ার্ম ইয়ারফোনের পারফরমেন্স আমার কাছে খুব ভালো লেগেছে। ফলশ্রুতিতে মুনড্রপ কাটোর সাউন্ড খুব ভালো ছিল, ফ্যালকন প্রোর সাউন্ড খুব ভালো ছিল, ভি শেপড ইউ শেপড ইয়ারফোনগুলোর সাউন্ড এটাতে খুব ভালো শুনিয়েছে। বাট যদি একটু ব্রাইট বা হালকা ব্রাইটের দিকে থাকে সেরকম ইয়ারফোনের সাউন্ড এটাতে খুব একটা ভালো শোনায় নাই। তো আপনার যদি একটা ব্যালান্সড সাউন্ডিং ইয়ারফোন থাকে কিংবা ওয়ার্ম সাউন্ডিং ইয়ারফোন থাকে, দিস ইজ এ রিয়েলি রিয়েলি গুড অপশন। কিংবা ভি শেপ সাউন্ডিং যেন কোনো ইয়ারফোনও থাকে, দিস ইজ এ গুড চয়েস। হিপ ড্যাকের সাথে এটার পারফরমেন্স গ্যাপ রয়েছে। হিপ ড্যাকের সাউন্ড স্টেজ এটার থেকে অনেক ছোট, সারপ্রাইজিংলি ছোট। তবে হিপ ড্যাকের সাউন্ডের বডি আরেকটু বেশি ছিল, হিপ ড্যাকের সাউন্ড আরেকটু ওয়ার্ম, বাট এটার সাউন্ড নিউট্রালের দিকে চলে আসে। হিপ ড্যাকের থেকে এটার সাউন্ড রিজলভিং, হিপ ড্যাকের থেকে এটার ডিটেইল বেশি এবং এটার সাউন্ড স্টেজ বড়। দেন আমরা শ্যানলিং UA2-র সাথে তুলনা করি। শ্যানলিং UA2 এটার থেকে প্রাইস অনেক কম, ব্যালান্সড আউটপুটে এটার আউট পারফর্ম করতে পারে না, স্টেজ বেশ হেড টু হেড থাকে। এটা স্টেজ আমার কাছে একটু ডেফিনিট বলে মনে হয়েছে। ইনস্ট্রুমেন্টের সাথে ভোকালের যে ডিস্টেন্স এখানে সেটা বেটার। UA2 একটু বেশি ব্রাইট, এটা নিউট্রাল সেদিক থেকে। সো UA2-র সাথে সব ইয়ারফোনের পেয়ারিং ভালো হবে না, বাট এটার সাথে কম্পারেটিভলি সব ইয়ারফোনের পেয়ারিং ভালো। আর UA2-র থেকে এটা একটু রিজলভিং এবং এটা টেকনিক্যালি আর একটু সুপিরিয়ার। হিলি ড্যাক বিম 2S এর সাথে যদি কম্পেয়ার করি, যেটা একটা ব্যালান্সড আউটপুটওয়ালা ডঙ্গল, হিলি ড্যাকের আউটপুট এটার থেকে অনেক লো। দ্যাট মিন্স হিলি ড্যাকের পাওয়ার কম, 4.4 ইনফ্যাক্ট। আর হিলি ড্যাকের সাউন্ড কেমন জানি আমার কাছে গ্রেইনি এবং ড্রাই লেগেছে। সাউন্ডের মিউজিক্যালিটি বা টোনালিটি এটার থেকে একটু বাজে। এটা ফোনের সাথে ইউজ করতে চাইলে আমরা খুব ইজিলি ফোনের টাইপ সি পোর্টে লাগিয়ে, আমাদের যদি হিবি মিউজিক প্লেয়ার থাকে তাহলে আমরা এই USB এক্সক্লুসিভ মোড অন করে দেবো, ডিভাইসটা একদম আনঅল্টার ডিজিটাল সিগন্যাল পেয়ে যাবে এবং এটা নিজস্ব করে রেকর্ডিং করবে। এবং তার সাথে ভলিউম কন্ট্রোল থাকে। আমরা খেয়াল করেছি 16-30% ভলিউমে ম্যাক্সিমাম ইয়ারফোনে হিউজ লাউড হয়ে যায় এবং ডাইনামিক্স সাউন্ড স্টেজ একদম সুন্দরভাবে চলে আসে। তবে এই ডিভাইসটার সাথে UAPP-র পারফরমেন্স খুব একটা ভালো না, ইভেন ভলিউম কন্ট্রোলটাও মাঝে মাঝে করা যায় না। আর ডিভাইসের উপরের দিকে একটা ছোট সাদা LED লাইট রয়েছে, যে লাইট দিয়ে বেসিক্যালি কী টাইপের গান প্লে হচ্ছে এবং এই ডিভাইসটা ফোনের সাথে কানেক্টেড অবস্থায় গান বাজছে কিনা সেটা শো করে। আর একটা ডাউনসাইড রয়েছে এই ডিভাইসটার, এটার যে কেবলটা ডিফল্ট কেবল টাইপ সি থেকে 2.5mm, এই কেবলটা বেসিক্যালি ডিজিটাল কেবল, এই কেবলটা প্রোভাইডারি কেবল। এই কেবলটা যদি নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় তাহলে আবার ওদের কাছ থেকে কিনতে হবে, আমরা কোনো থার্ড পার্টি কেবল কিনতে পারবো না। দ্যাটস আ ডাউন সাইড, টাইপ সি থেকে টাইপ সি হলে বেশি ভালো হতো। প্যাকেজের সাথে টাইপ সি থেকে USB-A অ্যাডাপ্টারটা দেওয়া হয় নাই, সেটা ডাউন সাইড। সো ওভারঅল এই প্যাকেজটা আমার কাছে শকিংলি ভালো লেগেছে। শকিংলি ভালো বলছি কারণ এরকম ছোট একটা ডিভাইস থেকে এরকম সাউন্ড আমি আসলেই হজম করতে পারিনি, এবং আমি আমার আশপাশে যতজনকে এই জিনিসটা শুনিয়েছি এভরি ওয়ান ওয়াজ অ্যামেজড।
because this is that good. But then again, this is a $140 priced DAC-AMP. এই জিনিসটার আসলে মার্কেট রিসেন্টলি তৈরি হয়েছে ফোনের ইয়ারফোন জ্যাকগুলো সরে যাওয়ার কারণে। এরকম একটা ডিভাইস আমি আমার ইয়ারফোনের সাথে সবসময় লাগিয়ে রাখতে চাই, জাস্ট খালি আমি টাইপ সি প্লাগ ইন করবো আর গান শুনবো, এবং এটার সাথে মাইক্রোফোনও কাজ করে। ডিভাইসটা যদি বাজেট থাকে অবশ্যই রিকমেন্ডেড। এই প্রাইস ব্র্যাকেটে অনেকেই DAC-AMP কিনতে চান, তাদের জন্য একটা পজিটিভ ব্যাপার হচ্ছে এটা অনেক পাওয়ারফুল, যে কোনো হেডফোন ইয়ারফোন ইজিলি ড্রাইভ করতে পারে, এবং এক্সট্রা করে চার্জ দিতে হয় না। ডেস্কটপ পিসি, ল্যাপটপ, ফোন, যে কোনো টাইপ সি ইন্টারফেস কিংবা টাইপ বি ইন্টারফেসের সাথেও ইউজ করা যায়। সো সব কিছু মিলিয়ে ডিভাইসটা প্লাগ অ্যান্ড প্লে, বেটার সাউন্ডিং, ছোট এবং ইটস ওর্থ ইট। সো আশা করি আমাদের এই ভিডিওটা আপনাকে একটা গোল সেট করতে সাহায্য করবে, যে আমরা যদি 4-8 টাকার মধ্যে কিছু কিনতে চাই, সেভ ইট অ্যান্ড বাই দিস। এটা সাউন্ড টোনালিটিকে অন্য লেভেলের একটা মাত্রা দেবে। সো থ্যাংকস ফর ওয়াচিং। আমাদের ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজে জয়েন করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।